ওয়েলকাম টু আকাশবাণী। তো আজকে চলে এসেছি তিনজন এক্স ফুটবলার এবং বর্তমানে যারা গ্রাসরুট লেভেলে কোচিং করাছেন সেই তিনজনকে নিয়ে। তো তিনজনের সাথে পরিচয় করানোর যদিও বা কিছু নেই, তাও বলে দিচ্ছি। আমাদের সাথে রয়েছে বাসুদেব মন্ডল, প্রশান্ত দে এবং অর্চিষ্মান বিশ্বাস। তো তিনজনের সাথে কিন্তু আজকে আলোচনা করব গ্রাসরুট ডেভেলপমেন্ট এবং ইউথ ডেভেলপমেন্ট নিয়ে। তো প্রথমেই আসি বাসুদেব দার কাছে। তো বাসুদেব দা তো অনেকদিন ধরে খেলেছো, মানে একজন পরিচিত নাম এবং বলা যায় যে লেজেন্ডারি প্লেয়ার। তো সেখান থেকে তুমি একটু যদি প্রথম দিকে বলো যে পশ্চিমবঙ্গের মানে গ্রাসরুট লেভেল বা ইউথ ডেভেলপমেন্টের অবস্থাটা এই মুহূর্তে কিরকম? দেখো, আমি প্রথমে বলি যে আমাদের সারা ভারতবর্ষের ফুটবলে, যেহেতু আমাদের ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপ U17 যে ফুটবল খেলা হলো, তাতে আমরা কলকাতা আমাদের সল্ট লেক স্টেডিয়ামে যে খেলাগুলো আমরা দেখেছি এবং টিভি পর্যায়েও দেখেছি, এই ফুটবলটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতাতে হওয়াতে আমাদের ভারতবর্ষে কিন্তু ইউথ ফুটবল নিয়ে একটা প্রচুর কথা, খুব ভালো ভালো কথা হয়েছে এবং এটা নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে এবং AIFF-কে আমরা ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড কাপের মতন একটা পরিবেশ আমাদের ইন্ডিয়াতে বা আমাদের কলকাতাতে এনে দিয়েছে। এবং আমার যেহেতু আমরা এখন বাচ্চাদের সাথে বা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অবশ্য আমি কিছু টাইমে আমি বড়দের সাথেও কাজ করেছি, বাট ম্যাক্সিমাম টাইমটাই আমি ইউথদের সাথে কাজ করি। ইউথদের সাথে কাজ করতে গেলে একটা জিনিস বুঝেছি, আমাদের বিয়ে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার খুব পুয়ার, খুব পুয়ার, মানে যেখানটায় আমাদের বাচ্চাদের জন্য যে মেন জিনিসগুলো যে ভালো মাঠ, ইনফ্রাস্ট্রাকচারে তো ভালো মাঠ খুব প্রবলেম আমাদের এখানে, মাঠ প্রচুর আছে বাট আমাদের এখানে যে প্ল্যানিং ওয়াইজ যে ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে তো একদমই ছিল না, এখন তাও কিছুটা ভালো হয়েছে এবং আগামী দিনে আশা করছি আরো ভালো হবে। এবং তার পাশাপাশি আমি বলি আমাদের যে ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের ফুটবল নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমি বলে রাখি যে আমাদের কলকাতা এবং কলকাতা সারাউন্ডিং যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যেসব ইউথ ডেভেলপমেন্টে যারা কাজ করছে তারা সত্যি খুব ভালো কাজ করছে এবং এখনকার ফুটবলে কিন্তু আগেকার মতন সেই আর মান্দাতার আমলের মতন সেই ফুটবলের ক্যাটাগরিটা নেই বা এখনকার সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে, পরিকাঠামো আস্তে আস্তে কিন্তু চেঞ্জের দিকে। সেই জন্য প্রতিটা কোচ এখন কিন্তু আমাদের ভারতবর্ষে এখন লাইসেন্সিং প্রক্রিয়া হয়ে গেছে এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু লাইসেন্স প্রক্রিয়াগুলো অবশ্যই করতে হচ্ছে এবং লাইসেন্স করতে গিয়ে আজকে সব প্রচেষ্টা বিভিন্ন প্রচেষ্টা আপডেট হচ্ছে নিজেরা এবং এডুকেটেড হচ্ছে এবং যেসব জায়গায় ইউথ ডেভেলপমেন্টে যারা কাজ করছে সত্যি আমরা খুব ভালো লাগছে যে আমরা আমিও একজন পার্ট ইউথ ডেভেলপমেন্ট। সেই জন্য আমি আশা করি যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুটবলটা, ওয়েস্ট বেঙ্গলের যে ইউথ ডেভেলপমেন্ট আছে সেগুলো আশা করি এখন যে আমাদের IFF-তে নতুন সেক্রেটারি জয়দীপ মুখার্জি এসছে তাকে আমি ওয়েলকাম জানাই যে উনি আশা করি আমাদের ইউথ ফুটবল নিয়ে নিশ্চয়ই কিছু আলোচনা করবে বা ভাবনা চিন্তা নিশ্চয়ই আছে। অবশ্যই। তো এবার আসি অর্চিষ্মান দার কাছে। তো অর্চিষ্মান দা তো অনেকদিন ধরে গ্রাসরুট লেভেলে কাজ করছো, এখন বিধাননগরেও আছো, এর আগে এটিকেতে ছিলে। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে গ্রাসরুট লেভেল কতটা জরুরি বা সেই দিকে নজর দেওয়া কতটা জরুরি ভালো ভালো ফুটবলার তুলে আনার জন্য? আরেকবার যদি একটু কোশ্চেনটা বলো। হ্যাঁ, বলছি যে তুমি তোমার কি মতামত যে গ্রাসরুট? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যালো, কথাটা খুব কেটে আসছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কথাটা কেটে কেটে আসছে। তুমি একবার তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। তুমি একবার বেরিয়ে গিয়ে জয়েন করো। অর্চিষ, হ্যালো অর্চিষ, শুনতে পাচ্ছো? অর্চিষ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তুই বেরিয়ে গিয়ে। হ্যাঁ, তো প্রশান্ত দার কাছে আছি। তো হ্যাঁ বলো, বাসুদেব দা বলো। বলছি যে আমরা অর্চিষ আবার আসুক, আমরা আলোচনা আবার আসবো, কিন্তু আমি তার আগে কিছু কথা বলতে চাই। যেহেতু আমি লাস্ট 3 বছর ধরে আমি বিধাননগর একাডেমির হয়ে আমি কাজ করছি এবং আই লিগ যে U13, U15 এবং U17 যে খেলাগুলো হচ্ছে আমাদের ইউথ ডেভেলপমেন্ট ইউথ ফুটবল যে ন্যাশনাল আই লিগ হচ্ছে তাতে আমি বিধাননগরে U15 এতদিন দেখতাম। এবং আমাদের বিধাননগরের কথাই বলি, বিধাননগরে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছো তো? হ্যাঁ 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 বিধাননগর একাডেমি, মিউনিসিপাল একাডেমি,
সেখানে আমাদের যে একটা বন্ডিং খুব সুন্দর, আমাদের বিভিন্ন এজের গ্রুপের সব কোচেসরা আছে এবং বিভিন্ন যারা ওখানে বিভিন্ন এজের যে ছেলেগুলো যারা আছে খুব পটেনশিয়ালিটি আছে তাদের, এবং ওখানকার ইনফ্রাস্ট্রাকচার আমি এইটুখানি বলতে পারি যে আমাদের ভারতবর্ষে বহু একাডেমি এখন তৈরি হয়েছে, এবং আমাদের যে বিধাননগর, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমি হয়তো রেসিডেন্সিয়াল নয় বাট নন রেসিডেন্সিয়াল, বাট অনেকের থেকে দেখার মতো, মানে খুব সুন্দর। ও বিধাননগর একাডেমি বুঝতে পারবে যে ওখানে একটা ফুটবলের যে আয়োজন, ফুটবলের শিক্ষার্থীরা একটা যে স্কুলে আসে যেরকম, সেই জায়গাটা একটু হয়ে যাবে যে বিধাননগর একাডেমিটা কত সুন্দরভাবে পরিবেশটা তৈরি করছে এবং ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি আছে। থ্যাংক ইউ। অবশ্যই। হ্যাঁ, তো অর্চিষ মান্দার কাছে আসি। তো অর্চিষ মান্দারকে এই বাসুদেব দা তো বললোই, তো তোমাকে ওটা জিজ্ঞেস করবো যে তোমার কি মনে হয়, তুমি অনেকদিন মানে একদম বাচ্চাদের সাথে কাজ করছো, গ্রাসরুট লেভেলে কাজ করছো, সেখান থেকে মেনলি কোন কোন জিনিসগুলোতে নজর দেওয়া দরকার গ্রাসরুটটাকে, মানে গ্রাসরুট লেভেলটাকে আরো ডেভেলপ করার জন্য? গ্রাসরুট লেভেল সেরকম ভাবে আমাদের এখানে এখনো কাজ শুরু হয়নি, তবে গ্রাসরুট লেভেলের কাজ শুরু হয়েছে কিন্তু সেরকম ভাবে হয়নি। গ্রাসরুট লেভেলের কাজ শুরু হয়েছে যবে থেকে ISL শুরু হয়েছে, রিলায়েন্স কিছুটা কাজ করতে বাধ্য করেছে ISL টিমগুলোকে, এবং যার ফলে কিছুটা গ্রাসরুট ডেভেলপমেন্ট আরম্ভ হয়েছে আমাদের এখানে। তবে গ্রাসরুট ডেভেলপমেন্টের যে জিনিসগুলোর উপর মেনলি ফোকাস করা উচিত অ্যাজ পার মাই ওপিনিয়ন, আমার মতে সেগুলো হলো, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মিনস আমি যেটা বলতে চাইছি যে গ্রাসরুট লেভেলটা হচ্ছে, তুমি যদি একটা পিরামিড ধরো, গ্রাসরুট লেভেলটা হচ্ছে পিরামিডের বেস। সেই বেসে আমার দরকার হচ্ছে মাস পার্টিসিপেশন। যত বেশি পার্টিসিপেশন ওখানে পাবো তত আমার পিকে গিয়ে ট্যালেন্ট পাওয়ার সুযোগটা তত বেড়ে যাবে। এই অ্যাওয়ারনেসটা আমরা কিভাবে বাড়াতে পারি, মানে আজকালকার দিনে ম্যাক্সিমাম আমরা দেখি বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে ক্রিকেট গ্রাউন্ডে যাচ্ছে, আমাদের এটাই চেঞ্জ করতে হবে, ছেলেদেরকে নিয়ে যাতে বাবা মারা ফুটবল গ্রাউন্ডে আছে, প্র্যাকটিস করানোর জন্য আছে, এদিকে আমাদের লক্ষ্য বাড়াতে হবে। এর জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ, সমস্ত সারাউন্ডিংস এমনভাবে তৈরি করতে হবে যাতে বাবা মারা নিজেরাই নিজেদের মানে ইন্টারেস্টে ছেলে মেয়েদের নিয়ে ফুটবল গ্রাউন্ডে আছে। এর জন্য অনেক কিছু রিলেটেড আছে, ইনফ্রাস্ট্রাকচার যেমন রিলেটেড আছে তেমনি কোচিং প্রসেসও রিলেটেড আছে, যে কোচিং প্রসেস একজন কোচ তার সেশনটাকে কতখানি ভালো করে প্ল্যান করতে পারে, যার ফলে বাচ্চাটাই পরের দিন বলবে বাবা মাকে 3টে বেজে গেছে চলো বাবা বাবা প্র্যাকটিসে যেতে হবে, বাচ্চা নিজের ইন্টারেস্টে প্র্যাকটিসে আসবে, কারণ বাচ্চা বুঝতে পারছে যে গ্রাউন্ডে এসে আমি এনজয় করছি। এইভাবে প্ল্যান করতে হবে। নট অনলি দ্যাট, গ্রাসরুট লেভেলে যে 4টে জিনিসের উপর ফোকাস করা দরকার আমার মনে হয় এবং আমি যতদূর শিখেছি বা জেনেছি, সেটা হচ্ছে গ্রাসরুট লেভেলে ABCD আছে বলে আছে, এ ফর এজিলিটি, বি ফর ব্যালেন্স, সি ফর কোয়ার্ডিনেশন, অ্যান্ড ডি ফর ডিসিশন মেকিং। এই 4টে জিনিসের উপর ফোকাস মেনলি করতে হবে। এজিলিটি মিনস তার বডি মুভমেন্ট, কত তাড়াতাড়ি সে ডিরেকশন চেঞ্জ করতে পারছে বডি বাচ্চা। ব্যালেন্স তৈরি করতে হবে যাতে সে কমফোর্টেবল হয় এনি কাইন্ড অফ মুভমেন্টে অর ইন দ্য স্ট্যাটিক পজিশন। কোয়ার্ডিনেশন বাড়াতে হবে, কোয়ার্ডিনেশন মিনস যে তার হাত পা এবং বডি একই সাথে চলছে, একই তালে চলছে, যেখানে একটা নির্দিষ্ট তাল থাকবে। এবং মোস্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে ডিসিশন মেকিং, যে আমি বাচ্চাটাকে প্র্যাকটিসে ডাকলাম, বাচ্চাটাকে শুধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এই নয়, বাচ্চাকে নিজেকে নিজের মাইন্ড থেকে ভাবানোর জন্য আমার প্র্যাকটিস সেশন প্ল্যান করতে হবে, এটা আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি। এবং এই জিনিসটা যদি আমরা করতে পারি এবং আমরা যদি বাবা মাদের বোঝাতে পারি যে শুধুমাত্র ফুটবলেরই উপকার হবে না, ও ফুটবল প্লেয়ার হতে পারে এরকমই ব্যাপার নেই, ও প্রফেশনাল লেভেলে ইন ফিউচার যে কোনো লেভেলে যাবে, এই ডিসিশন মেকিং এর ক্ষমতা যদি ও ডেভেলপ করে, ও যদি ব্রেনটা ঠিক মতো ডেভেলপ করে, তাহলে ও আলটিমেটলি যে কোনো প্রফেশনাল লেভেলে খুব ভালো কাজ করতে পারবে। তাই জন্য আমার মতে এখনকার সায়েন্স বলছে যে ব্রেন বডির থেকে আলাদা নয়। আমরা যে কোনো ক্যাম্পে দেখি খুব ফিজিক্যাল এবিলিটির উপর জোর দেওয়া হয়, তা ফিজিক্যাল, এই ফিজিক্যালের মধ্যেই একটা বডির মধ্যেই কিন্তু ব্রেনটা থাকে, এবং ব্রেন কি করছে কি বলছে তাই অনুযায়ী আমার বডি কাজ করে। সুতরাং আমি যদি এই ব্রেনটাকে ডেভেলপ করতে পারি, আমার মনে হয় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হবে
বাচ্চার লক্ষ্য রাখতে হবে যাতে সেশনটা মানে লেন্দি না হয়, সেশনটা যাতে বাচ্চারা এনজয় করে। আর আরেকটা বড় জিনিস হলো কম্পিটিটিভ ম্যাচেস। আমাদের এখানে গ্রাসরুট ইউথ যাই বলো কম্পিটিটিভ ম্যাচেস খুব কম। আমরা ছোটবেলায় অনেক আন্ডার 16 আন্ডার 19 টুর্নামেন্ট পেয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সেই টুর্নামেন্ট তো পাই না। ইভেন ইউথ লিগে একটা টিম 8 থেকে 12টা ম্যাক্সিমাম ম্যাচ পায়। সুতরাং এর ওপর আমাদের নজর দিতে হবে। আরেকটা জিনিস যেটা এখন খুব শুনছি এবং এক্সপার্টরা বলছে যে যেমন আমরা স্কুলের আগে প্রি স্কুলে পাঠাই, যে 3+ আমরা প্রি স্কুলে পাঠাই, প্রি নার্সারি স্কুলে, এরকমও ফুটবলের জন্য কেন এরকম প্রি নার্সারি স্কুল বা প্রি স্কুল এরকম হবে না? আমরা কেন ভাববো না 3+ বাচ্চাকে ফুটবল গ্রাউন্ডে পাঠানো? বাচ্চাকে আমাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যাতে এই সময় ফুটবল কিক না করে। ফুটবল কিক করার দরকার নেই, ফুটবল নিয়ে একটা ছোট স্পেসে তাকে ছেড়ে দাও, সে যা ইচ্ছা করুক। আলটিমেটলি যখন ও 6 বছর বয়স হবে তখন ও বলটার সাথে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে, যার ফলে কোচেদের অনেক ইজি হয়ে যাবে তাকে তার টেকনিক্যাল এবিলিটি গুলোতে শেখানো। সুতরাং এই 3 থেকে 6টাও কিন্তু খুব ভাইটাল পিরিয়ড, যেটাকে আমরা মেনলি ধরি না, কিন্তু এখন এই 3 থেকে 6টা খুব ভাইটাল পিরিয়ড হয়ে দাঁড়াচ্ছে, যেখানে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করার জন্য আমরা ওই সময়টাকে ইউজ করতে পারি। কারণ বাচ্চার এজটা হচ্ছে খুব ভাইটাল, ওই এজে যে কোনো জিনিস ডেভেলপ করা অনেক সহজ, যেটা পড়ে গেলে অতখানি সহজ না। আমার মনে হয় এই জিনিসগুলোর উপর যদি আমরা ফোকাস করি গ্রাসরুট লেভেলটাকে আমরা উন্নত করতে পারবো অবশ্যই। আর এবার আসি প্রশান্ত দার কাছে। তো অর্চিষ্মান দাদা যেটা বললো যে বাচ্চাদের সাথে একদম বন্ধুর মতো মিশতে হয়, তাদের থেকে সেরাটা বের করতে হয়, তো তোমরা সেই কাজটাই করো, তো সেটা কিভাবে করো? মানে একদম ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা শেখাও, ট্রেনিং দাও, প্লাস তাদের থেকে বেস্ট জিনিসটা বের করাটা তোমাদের কাজ, তো সেটা তোমরা কিভাবে করো কোচিং এর সময়? ফার্স্ট অফ অল তোমার কোশ্চেনের অ্যানসারটা দেওয়ার আগে তোমাকে একটু ধন্যবাদ জানাই, কারণ আকাশবাণী চ্যানেলকে যে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, তার জন্য প্রথমে তোমাকে থ্যাংক, তারপরে আসছি তোমার কোশ্চেনের অ্যানসারে। আচ্ছা, যেটা হচ্ছে কি, তুমি কোশ্চেনটা আরেকবার বলো। হ্যাঁ, মানে যে তোমরা যে যেমন গ্রাসরুট লেভেলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কাজ করো, তো ওদের থেকে সেরাটা বের করাটা খুব ডিফিকাল্ট, মানে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের সাথে তোমরা কিভাবে মেশো, কিভাবে তাদের থেকে বেস্ট জিনিসটা বের করো? ওদের থেকে বেস্ট জিনিস বার করার একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে ওদেরকে যত পারো ফান দাও, যত ফান অ্যাক্টিভিটি তোমরা ওকে দেবে ও অত এনজয় করবে। এবং যেটা আজকে স্টেশনটা ও যখনই এনজয় করবে, ও নেক্সট দিন কিন্তু ওর বাবা মাকে বলবে যে বাবা বা মা আমি কিন্তু পরের দিন আবার প্র্যাকটিস দিলাম। তো যদি আমি সেই বাচ্চাটাকে যদি আমি স্টেশনটায় এনজয় না দিতে পারি, তাহলে কিন্তু সেই বাচ্চাটা নেক্সট দিন আর আসবে না। এবার যখনই আমি সেই ছেলেটা বাচ্চাটাকে যখন আমি এনজয় দিতে পারবো একটা ফানের মাধ্যমে, সে ব্রেন ডেভেলপমেন্টও হচ্ছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু সেটা ফানের মাধ্যমে হচ্ছে। তো ফান যখনই তার মধ্যে যাবে, বাচ্চাটা যখনই দেখবে আমি মাঠের মধ্যে এসে আমি নতুন নতুন কিছু করতে পারছি, তার খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তো ন্যাচারালি সেই বাচ্চাটা পরের দিন আবার মাঠে আসতে চাইবে। তো আমার মনে হয় এইরকম মানে নতুন নতুন ফান গেমের উপর অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট করা যাবে এইভাবেই। একদম। তো এবার আসি বাসুদেবদার কাছে। বাসুদেবদার কাছে প্রশ্নটা হচ্ছে, বাস্তব দা করেছে, বাস্তব রায় ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন, উনি একটা প্রশ্ন করেছে, ইউথ লিগে এজ চিটিং একটা বড় প্রবলেম, এর জন্য কোচদের দায়িত্ব কতটা আপনার কি মনে হয়, আপনারা কি মনে করেন, তো এটা নিয়ে কি বলবেন? বুঝলাম না, আরেকবার বলো। এজ চিটিং তোমার স্ক্রিনে আছে, স্ক্রিনে দেখো কোশ্চেনটা আছে, বাস্তব দা করেছে বাস্তব রায়। হ্যাঁ, এটা বাস্তব, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। চিটিং ঠিক আমি বলবো না, এখানে কি হয় এখনকার মানে এটা আগে হতো, যে আজকে ধরো সাব জুনিয়র বা জুনিয়র লেভেলে যখন খেলতে গেছে তখন আমাদের বয়সটা কিসের মাধ্যমে এএফএ বা আইএফএ বা যে যারা নিয়ামক তারা কিভাবে জানতো তোমার বয়সটা কি, তখন এখন যেহেতু অনেক রকম DW3 মাধ্যমে আমরা জানতে পারি একটা কোচের বয়স কত বছর, সেই জন্য আগে এই জিনিসগুলো ছিল না। এছাড়া আগে চিটিং গুলো বেশি হতো, সেগুলো হচ্ছে আজকে আগে আধার কার্ড ছিল না, আগে ছিল বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অনেকে মানে এগুলো বলতে গেলে কিছু যারা এখান থেকে প্লেয়ার আসতো তারা, যারা করতো আমি তাদেরকে মনে করি না, তারা অর্ডিনারি ফুটবলকে খুব ভালোবাসতো,
বাট আমার মনে হয় যে এখন কিন্তু সেইসব সিস্টেম গুলো এখন অনেক চেঞ্জ হয়েছে, এবং যেহেতু আমরা এখন ইউথ নিয়ে আমরা খুব কাজ করছি, বয়স ব্যাপারটা আমরা অনেক প্রফিবল, আমি কারা কি করছি, আমি এখন বয়সের ব্যাপারটা বাড়ানো বা কমানো খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে টিডাব্লিউসি এমনই একটা টেস্ট, এএফসি আইএফএ এআইএফএ টু এএফসি ডাইরেক্ট এই টেস্টগুলো হচ্ছে, এবং এই টেস্টের দ্বারা বোঝা যাচ্ছে যে আজকে এই ছেলেটার অরিজিনালি বয়সটা কত, এবং তাদের বোন এজ বা তাদের যে অ্যাকুরেট যে এজটা সেটাকে বলে দিচ্ছে। হয়তো তাতে অনেক টিম হয়তো সাফার করছে যে অ্যাকুরেট বয়স খেলার জন্য, যারা চিটিং করছে তাদের স্বভাব তারা চিটিং করবেই, তারা সবসময় চিটিং করে আসে, বাট আলটিমেট তাদের নিষ্ফল যখন সারা বছর পর যখন তাদের নিষ্ফল যখন ধরা হয় তখন তারা জিরো পায়। আর যারা এই লক্ষ্যতে, আমাদের যে লক্ষ্যটা যে আমরা কিন্তু এখানে চিটিং করার জন্য আসছি, আমি এখানে বাচ্চাদেরকে ডেভেলপ করানোর জন্য এসেছি, আমরা এখানে ফুটবলকে ফাঁকি দেওয়ার জন্য আসছি, সেই জন্য আমি মনে করি যে আজকে ফুটবলে চিটিং কে করছে বা না করছে আমি সেগুলো না দেখে আমার যে এমটা, আমাকে ফুটবলে যে আমার এম, আমাকে ডেভেলপটাকে আমাকে সুন্দরভাবে এবং অর্গানাইজ ভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং বাচ্চাগুলো যাতে মেন্টালি এবং ফিজিক্যালি ডেভেলপ হয়, ফুটবলটা ভালো শেখে, এটাই আমাদের কাছে আশা আর কি। একদম। তো উরচিস মান্দার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, যে ইউথ লেভেলে যেটা আমরা যাদের সাথে এর আগে কথা বলেছি সবাই একটা মানে বলে যে রেসিডেন্সিয়াল একাডেমিটা খুব জরুরি ইউথ লেভেলের ডেভেলপমেন্ট করার জন্য, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রেসিডেন্সিয়াল একাডেমি সেইভাবে একদমই নেই বললেই চলে, তো সেইটা মানে কতটা এফেক্ট করছে ইউথ ডেভেলপমেন্ট বা গ্রাসরুট ডেভেলপমেন্টকে? গ্রাসরুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল একাডেমিটা প্রবলেমেটিক, কারণ গ্রাসরুটে গ্রাসরুট লেভেলে আবার বুঝতে হবে যে তুমি কোন এজের করতে চাইছো, কেন বিলো 10 যদি তুমি রেসিডেন্সিয়াল করতে যাও এটা খুব প্রবলেম, ইভেন বিলো 12, তবুও বিলো 12 করা যায় কিন্তু বিলো 10 করাটা খুব প্রবলেমেটিক, এটা করাটা নেক্সট টু ইম্পসিবল অ্যাট দ্য মোমেন্ট ইন মানে এই ইনফ্রাস্ট্রাকচারে। তবে রেসিডেন্সিয়াল একাডেমির তো দরকারই, কারণ যেসব দেশগুলো উন্নতি করেছে ফুটবলে, যারা আমাদের দেখাচ্ছে ফুটবল কিভাবে ফুটবলে এডুকেশন দেওয়া যায়, কি করে এডুকেশন করা যায়, তা তারা তো মানে অলরেডি এই একাডেমি নিয়ে মানে প্রচুর একাডেমি আছে তাদের ওখানে, তা আমাদের এখানেও সেম একাডেমি তো দরকারি, এবং নন রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল মিশিয়ে একাডেমিটা করতে হবে, এটা হলে খুব ভালো হয়। আমি প্রথমে বলি যে এর উপকারিতাটা, যে প্রথম হচ্ছে তুমি বাচ্চাদের একটা বাঁধনে বেঁধে ফেলছো, যে বাচ্চারা একটা প্রপার টাইমে সবকিছু করছে, ডিসিপ্লিনড হচ্ছে সবচেয়ে মেন কথা, যে তারা জানছে যে সময়ের কত দাম, পাংচুয়ালিটির কি দাম, ডিসিপ্লিনে থাকার কি দাম তারা বুঝতে শিখছে, তারা একাডেমিতে নিজেদের কাজ নিজেরা করছে, যার ফলে তারা সেলফ ডেভেলপমেন্টও তাদের হচ্ছে, নিজেরা নিজেদের উপর তাদের কন্ট্রোলও বাড়ছে, এরপর মানে মেন্টাল ডেভেলপমেন্টও তাদের সঙ্গে সঙ্গে হচ্ছে, কারণ একাডেমিতে যখন অনেকগুলো বাচ্চা একসাথে থাকবে তখন সবার সাথে তাদের মানিয়ে নিতে হবে, ইভেন কোনো কোনো বাচ্চার উপর টর্চারও সামান্য হতে পারে, যেমন র্যাগিং ট্যাগিং ছোটোখাটো হয়, এমনি ছোটোখাটো হতে পারে, তার ফলে কি হবে বাচ্চার আলটিমেটলি কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু খুব জরুরি। তা এই ব্যাপারটা তুমি মানে রেসিডেন্সিয়াল একাডেমি হলেই পাবে, তারপর তো প্রপার গাইডেন্স আছেই, সমস্ত রকম গাইডেন্স প্রপারলি ওখানে পাবে, প্রপার নিউট্রিশন হবে, যে বাচ্চাটা হয়তো মানে আমাদের এখানে ম্যাক্সিমাম বাচ্চাই নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসে, তাদের মানে নিউট্রিশনটা হয়তো ঠিক মতো হয় না, যেটা আমরা হয়তো ইন ফিউচার আমরা বুঝতে পারি, সেই নিউট্রিশনের জায়গাটাও যদি রেসিডেন্সিয়াল একাডেমি হয় ওই জায়গাটাও ঠিকঠাকভাবে হবে। তারপরে হবে হচ্ছে প্রপার রেস্ট, কারণ তুমি যদি একটা ভালো নন রেসিডেন্সিয়াল একাডেমিও করো, তুমি একটা ভালো বাচ্চা হয়তো পেলে তাকে ট্রাভেল করতে হচ্ছে অলমোস্ট 2 hours অর 3 hours, তাহলে সে বাচ্চাটা 3 ঘন্টা ট্রাভেল করে আসবে, আবার 3 ঘন্টা ট্রাভেল করে যাবে প্র্যাকটিসের পর, এটা একদমই ফিজেবল নয়। তা এই ব্যাপারটাও ওদের রেস্টটাও প্রপার রেস্ট হয়, যাতে ওরা মানে প্রত্যেক দিন গ্রাউন্ডে যখন আসবে ফ্রেশ থাকবে এবং ওরা তাদের ফুলটা পুরোটা দিতে পারবে গ্রাউন্ডে, পুরো ইন্টেন্সিটি নিয়ে ওরা প্র্যাকটিস করতে পারবে যেটা কোচেরা চায়। তা এই জিনিসগুলো একাডেমি থাকলে হবে, রেসিডেন্সিয়াল একাডেমি থাকলে। তারপর যেটা অনেক সময় হয় রেসিডেন্সিয়াল কোচেদের পক্ষে প্রবলেম হয়,
যে সেশন প্ল্যান করতে, সে একরকম সেশন প্ল্যান করে আসলো, পরের দিন নন রেসিডেন্সিয়াল, পরের দিন ভোরে যখন রিচ করলো একাডেমি বা রিচ করলো কোচিং ক্যাম্প, সে একটা ফোন পেলো বা একটা মেসেজ পেলো যে স্যার এই কারণে আসতে পারছি না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, গাড়ি পাইনি, নানা রকম প্রবলেম হয়। তুমি দেখা গেল যে তুমি একটা সেশন প্ল্যান করেছো হয়তো মিডফিল্ড ব্লকিং বা কোনো অ্যাটাকিং মুভ নিয়ে, যাদের নিয়ে তুমি প্ল্যান করছো সেই সেন্ট্রাল মিডফিল্ডার হয়তো তোমার টিমের প্রধান দুই সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাবসেন্ট, তখন তুমি কি করবে? এই প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা রেসিডেন্সিয়াল একাডেমি থাকলে হবে না। তুমি রেসিডেন্সিয়াল একাডেমি থাকলে প্লেয়ারদের যখন তোমার দরকার তখন তুমি পাবে, তোমার মনে হলো যে একটা সেশন তুমি বিকেলে করবে, কিছু থিওরিটিক্যাল তুমি ক্লাস করবে, করতে পারো। তুমি একটা ম্যাচ খেললে, তুমি ঠিক করলে যে ম্যাচটা খেলার সময় তুমি ওটা ম্যাচের অ্যানালাইসিস করবে, ম্যাচের পরে ম্যাচ অ্যানালাইসিস করবে, কিন্তু তোমার যদি নন রেসিডেন্সিয়াল একাডেমি হয় তোমার কোনো সেশনের পরে করতে হবে নয়, তোমার এমন একটা দিনে করতে হবে যেই দিনে কোনো সেশন নেই, দুটোর ক্ষেত্রেই প্রবলেম। সেশনের পরে করলে প্লেয়াররা বিরক্ত হয়ে যায়, প্লেয়ারদের ধৈর্য থাকে না, আর যেদিন সেশন নেই সেদিন করলে কি হবে, প্লেয়ারদের ট্রাভেল করে আসতে হবে, ফলে আলটিমেট রেস্টটা সেদিনকে প্লেয়ারদের হবে না। তাহলে এই দুটো জিনিসই তুমি রেসিডেন্সিয়াল একাডেমিতে পাবে, কিন্তু এর কিন্তু একটা মানে ড্রব্যাক্সও আছে রেসিডেন্সিয়াল একাডেমি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল একাডেমি করতে গেলে কিন্তু তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার একাডেমির সব বাচ্চা কিন্তু প্রফেশনাল ফুটবল খেলবে না বা তোমার সিনিয়র টিমে চান্স পাবে না। এমনি বিদেশেও দেখা গেছে যে বড় বড় একাডেমিগুলোতে দুজন বা তিনজনকে, তিনজন ওই এটাকে সিনিয়র লেভেলে মানে নিজেদের আপনার নিয়ে যেতে পারে, সুতরাং বাকিরা কি করবে? তোমার অলরাউন্ড ডেভেলপমেন্ট লাগবেই বাচ্চাদের জন্য, তার জন্য প্রপার এডুকেশন, প্রপার আলাদা আর যা দরকার, যা যা দরকার সব তোমার দিতে হবে, যেটা কিন্তু মানে প্রবলেম হয়ে যায় একাডেমিতে যখন বাচ্চারা একসাথে থাকে, তারা পড়াশোনাটা ঠিক করে করে না, এরকম অনেক রকম প্রবলেম আছে। তবে ম্যাক্সিমামই এর হচ্ছে মানে ভালো দিকটাই ম্যাক্সিমাম, বাজে দিক তো টুকটাক থাকবেই এবং বাজে দিক নিয়েই আমাদের চলতে হবে। এবং রেসিডেন্সিয়াল একাডেমির যে ইম্পর্টেন্স সেটা আমরা পাস্টে পেয়েছি, কিন্তু অতীতে পেয়েছি, যেমন সাই, যেমন টিএফএ, অধিকাংশ ভারতীয় ফুটবলার এখন যদি আমি নাম করতে যাই তারা টিএফএ থেকে এসছে, নয় সাই থেকে এসছে। সুতরাং রেসিডেন্সিয়াল একাডেমি অবশ্যই দরকার, এবং যত বেশি এরকম রেসিডেন্সিয়াল একাডেমি পশ্চিমবঙ্গে হবে তত পশ্চিমবঙ্গ ফুটবল আরো উন্নতি, আরো উন্নতি হবে, এটা আমার মত। থ্যাংক ইউ। তো প্রশান্তদার কাছে আসি, প্রশান্তদার কাছে একটা প্রশ্ন, যে এই বছর তো U13, U15, U18 লীগ গুলো হতে হতে বন্ধ হয়ে গেল, ওগুলো কবে হবে ঠিক নেই, বা এই বছর তো মোটামুটি হবেই না ধরে নেওয়া যায়, তো এটা কি কিছুটা হলো কি ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো, বা ধরো যেই প্লেয়ার গুলো খেলছিল সেই প্লেয়ার গুলো এই বছর আর খেলো না, পরের বছর প্রত্যেকের এজ বেড়ে যাবে, যারা একদম ধরো U18 আছে 17 বছর হয়তো পরের বছর সে চান্স পাবে না, তো এটা কতটা এফেক্ট করবে? দেখো এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত তোমাকে বলে দিই একটা জিনিস, যে তুমি যেটা 13, 15, 18 করলে সেটা কিন্তু এই বছর চেঞ্জ হয়ে গেছে, সেটা 12, 14 এবং 17 হয়ে গেছে, মানে 13টা 12 হয়ে গেছে, 15টা 14 হয়ে গেছে, আর 18টা 17 হয়ে গেছে। ওকে, তো এখন যারা U12 আছে তাদের জন্য অসুবিধা নেই, যদি না হয় লিগ তারা সুযোগ পাবে, কিন্তু ধরো 15 ও সেম না পেলে না হলেও সুযোগ পাবে, কিন্তু 17 যারা আছে তাদের পক্ষে কিন্তু খুবই অসুবিধাজনক, কারণ তারা নেক্সট বছর যেহেতু তারা ওভার এজ হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর এই এই প্ল্যাটফর্মটা তারা ইউজ করতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এটা কিন্তু প্রবলেমেটিক, এটা আমার মনে হয়, কেননা নেক্সট ইয়ার ওরা কি করবে সেটা আমরা তো এখান থেকে এখন বলতে পারছি, আর এই প্যান্ডামিক সিচুয়েশন কবে আমরা ওভারকাম করবো সেটাও আমরা বলতে পারছি, তবে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এটা রিকভার করব। তো 18 যারা U17 এই বছর খেলতে পারছে না, তাদের কিন্তু যদি না খেলতে পারে তাহলে কিন্তু তাদের জন্য খুবই প্রবলেম। হ্যাঁ একদম। তো বাসুদেব দার কাছে একটা প্রশ্ন করবো, সেটা হলো তুমি যখন খেলেছো তখনও তোমাদের সময়ও ধরো ইউথ লেভেলে একটা ছেলে বা জুনিয়র লেভেলে একটা ছেলে মানে খুব ভালো পারফরমেন্স করতো, কিন্তু সিনিয়র লেভেলে গিয়ে সেই প্লেয়ারটা হয়তো সেইভাবে পারফর্ম করতে পারলো না, বা জুনিয়র খেলতে খেলতেই প্লেয়ারটা হারিয়ে গেল, তো এখনো আমরা এরকম দেখতে পাই, প্রচুর প্লেয়ার আছে, প্রমিসিং প্লেয়ার আছে, হয়তো প্রপার মানে গাইডেন্স পায় না, সেই জন্য হয়তো হারিয়ে যায়, তো এইটার মানে কি মনে হয় যে এটা কি মানে এটা কিভাবে ডেভেলপ করা যাবে, বা এই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করা যেতে পারে? দেখো
আজকে এই যে কিছুক্ষণ আগে প্রশান্ত বললো যে আমাদের যে 17 যে ছেলেগুলো যারা এবছর 17 খেলবে বলেছে, এই 17 পরে তাদের কি প্ল্যাটফর্ম কোথায়? আমাদের ভারতবর্ষ বলে না, আমাদের সব জায়গাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম এই প্রবলেমটা আছে, এই ছেলেগুলো 17 বা 18 পরে ম্যাক্সিমাম ছেলে হারিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তাদের প্ল্যাটফর্ম যারা পাচ্ছে এই জায়গাটা কিন্তু আজকে আমাদের এআইএফএ বলো আইএফএ বলো বা আমাদের যারা ফুটবলের যারা নিয়ামক আছে তাদেরকে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। এবং জুনিয়র লেভেল থেকে সত্যি কথা বলতে জুনিয়র লেভেল থেকে কিন্তু প্রচুর প্লেয়ার আন্ডার 13 আন্ডার 12 আন্ডার 14 আন্ডার 15 প্রচুর মানে আমরা প্লেয়ার দেখছি যাদের কোয়ালিটি বড় দিনে খেলার মতন বা বড় জায়গায় খেলার মতন কোয়ালিটি আছে। ভালো কোশ্চেন করেছি, এই যে এই যে পিরিয়ডটা 17 পর যে 18 আর 19 এই সময়টা তুমি 100 জনের মধ্যে সার্ভাইভ করতে কেন হচ্ছে? কারণ হচ্ছে এখনকার দেখো এখনকার কিন্তু একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, কারণ এখনকার জেনারেশন মানুষের মানে এখন যে ছেলেরা যে ফুটবল খেলতে আসে এখন আপনি যেরকম গ্রামাঞ্চল থেকে বা আউট অফ ক্যালকাটা থেকে যেভাবে ফুটবলাররা আসতো এখন কিন্তু অনেক কমে গেছে, এবং এই জিনিসটা কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে আজকে আমাদের বাচ্চাদের মাইন্ড ব্যাক চলে গেছে। কারণ হচ্ছে আজকের এমটা মানে এখন মানুষের এম কিন্তু খুব ছোট হয়ে গেছে, কারণ আমরা এই এমটায় পৌঁছাতে চাইছি এটা এখন শর্টকাট খুঁজতে চাইছি, হার্ড ওয়ার্ক না করতে কোনো রাস্তা নেই। সেই জন্য আমার মনে হয় যে এই যে ছেলেগুলো যারা তার থেকে যে বেরিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তাদেরকে রাখার জন্য আমরা অবশ্যই আইএফএ বা এআইএফএ অনুরোধ করছি তোমাদের চ্যানেলের দ্বারা যে এটা নিয়ে ভাবনা চিন্তা করুন, এই ছেলেগুলোর তাদের জন্য একটা সিস্টেম করা হোক যে এই যে 17 18 17 পর যে 18 আর 19 এই দুটো বয়সে যেন একটা কোনো লিগ বা কোনো টিমের আমাদের যে আইএফএ যে এখন সিস্টেম হচ্ছে এই দুটো যেন কিছু খেলা ওখানে বা কোনো টিমের কোনো গ্রুপের টিমে যেন এই খেলাগুলো এই বয়সে ছেলেদের যেন খেলা হয়, এটা আমি ব্যবহার করে করেছি। একটা বিশাল ল্যাপসেস আমাদের ফুটবল যে আন্ডারে যখন 13 14 15 16 17 17 গিয়ে আটকে তারপরে ছেলেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রচুর এরকম চ্যালেঞ্জ যাদের খুব কোয়ালিটি তারা হয়তো কোনো কোনো চলে যাচ্ছে তারা হয়তো সার্ভাইভ করে যাচ্ছে আর বাকিরা বাকিরা ওইখানে একটা বিশাল যদি ওভারকাম করতে পারে তাহলে দেখবে আগামী দিনে আরো অনেক কিছু আমাদের ওয়েস্টবেঙ্গলের ফুটবল দেবে। একদম, তো আবার অর্চিস মান্দার কাছে আসবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন এখানে দু তিনজন কন্টিনিউ প্রশ্ন করে যাচ্ছে যে বিধাননগরের আন্ডার 15 এর ফাইনাল ট্রায়ালটা কবে হবে, সেটা কি তোমরা জানা আছে, তোমাদের জানা আছে যদি একটু বলো, কারণ তারা হয়তো ফাইনাল সিলেক্টেড হয়েছে। স্যার আমি আমি বলি বিধাননগর একাডেমিতে সাথে আমি আর প্রশান্ত যুক্ত আছি, এখন আমাদের এখানে যেহেতু প্রশান্ত বলে সবাই জানে এখনকার যে সিচুয়েশন তাতে খেলা হবে কি হবে না এটা নিয়ে খুব প্রবলেম আছে। তাও তোমাদের বলছি এই বছরের টিমটা উলঞ্জন গ্রুপ তার সাথে এবং একাডেমি যারা তোমাদের যে ট্রায়ালে গেছিল তাদের যে ফোন নাম্বার বা অফিসিয়াল যে নাম্বার যদি তোমাদের কাছে থেকে থাকে তোমরা তাদের সাথে ফোন করো, কারণ আপনাদের ট্রায়াল কিন্তু আর নেওয়া হচ্ছে, যেহেতু আমাদের এখন খেলা থেকে শুরু হয় আমাদের খেলা আমাদের অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, ওখানে আমাদের তখন থেকে এই কোভিড-19 এর যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তখন থেকে আমাদের কিন্তু 24টা সেশন হয়ে গেছে আমাদের আন্ডার 15 আন্ডার 13 এবং আন্ডার 17। সেই জন্য আমরা বলছি তোমাদেরকে তোমার বিধাননগর একাডেমি যদি কারোর ফোন নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করো বা আমার সাথে বা প্রশান্তর সাথে তুমি পরবর্তী পরে তোমরা যোগাযোগ করো আমি ডিটেলস তোমাকে বলে দিই। তো অবশ্যই যারা প্রশ্ন করছিল হ্যাঁ বলো। হ্যালো, আমার একটা এ করা ছিল, আমি জানি না তুমি ইন্ট্রোডাকশনের সময় কি বললে তখন আমার নেটটা একটু নিয়ে করছিল, আমি কিন্তু বিএমএস এর সাথে অ্যাটাচ নই, তুমি মনে হয় বলেছিলে বিএমএস এর না আমি হ্যাঁ। আচ্ছা, তো যারা যারা প্রশ্ন করছিল শুনে নিলে যে অফিসিয়ালে যাদের নাম্বার আছে তারা কিন্তু যোগাযোগ করে নাও অফিসিয়ালদের সাথে, তারাই কিন্তু তোমাদেরকে ডিটেলসটা বলে দেবে। তো অর্চিস মান্দার কাছে প্রশ্নটা হচ্ছে যে
মানে বড় যা কলকাতা যখন সিএফএল হয় মোটামুটি ভালো মাঠে হয়, কিন্তু বাকি ধরে নাও যে খেলাগুলো হয় মাঠের অবস্থা কিন্তু খুব খারাপ। হয়তো বিএমএস এর মাঠটা ভালো, বা এটিকে জুনিয়র যেই মাঠে প্র্যাকটিস করতো সেই মাঠটা ভালো, বা ইউনাইটেড স্পোর্টস যেই মাঠে করে সেই মাঠটা ভালো, বাট বাকি যে মাঠগুলোতে খেলা হয় একটু গ্রাম বাংলার দিকে সেই মাঠগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সেইটা কতটা এফেক্ট করে একটা মানে প্লেয়ার তৈরি হওয়ার ক্ষেত্রে বা প্লেয়ারদের ট্রেনিং করানোর ক্ষেত্রে, সেই সম্পর্কে যদি একটুখানি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। অবশ্যই এফেক্ট করে, কিন্তু এখন চেষ্টা করছে আইএফএ, দেখেছি গ্রাম বাংলার তুমি যে মাঠ বললে অধিকাংশ গ্রাম বাংলার মাটি কিন্তু ভালো, যেমন কল্যাণীর অধিকাংশ মাটি ভালো, কল্যাণীর মাঠগুলো ইভেন কলকাতা ময়দানের থেকেও ভালো, খড়দা মাঠ ভালো, ব্যারাকপুরে নতুন স্টেডিয়াম হয়েছে, কিছুটা অসুবিধা হয়েছিল কিন্তু ভালো করার চেষ্টা করছে। এরকম ভাবে নৈহাটিতে একটা খেলা হয়, নৈহাটি সম্ভবত গরিফা মাঠ বা সামথিং কিছু, নৈহাটি না সরি ওটা মনে হয় কাকিনাড়া, তো ওই মাঠটাও ভালো। এরকম যে কটা মাটি এখন আইএফএ নিচ্ছে সবই কিন্তু ভালো, সুতরাং এখন ম্যাটার তো করেই যে আনইভেন গ্রাউন্ডে তুমি যতই ভালো জায়গায় প্র্যাকটিস করে আসো, আনইভেন গ্রাউন্ডে তুমি কিছুতেই ভালো ফুটবলটা খেলতে পারবে না। যদি কোচের ফিলোসফি হয় পাসিং ফুটবল, বিল্ড আপ ফ্রম জিকে, মানে পেছন থেকে বিল্ড আপ করে নিয়ে খেলা তোলা এবং পাসিং ফুটবল, তাহলে তো নেক্সট টু ইম্পসিবল ওইসব মাঠে খেলা। ওইসব মাঠে খেলা মানে ডিরেক্ট ফুটবল, বল ধরো আর তোলো, এই ফুটবল হতে পারে, সেটা আমাদের কারোরই কাম্য নয়, এবং সেটার থেকে আমরা যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো ততই ভালো। এটা সত্যি এফেক্ট করে, এবং মানে আইএফএও চিন্তা করছে এবং আমরাও দেখছি আলটিমেটলি এখন ভালো মাঠগুলোই আমরা পাচ্ছি। একদম, তো বাসুদেবদার কাছে আসবো। হ্যাঁ বলো বলো। বলতে চাইছি এই কারণে যে আমরা যেহেতু গ্যাসুপ বা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, ওই জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি কথা বলছি, প্রথম সার্টিফিকেট কিন্তু আমাদের মা, ভালো যদি সার্টিফিকেট না হয় বাচ্চাদের আমরা ডেভেলপ করা কখনো হবে, বুঝতে পারছো? কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের ফার্স্ট, আমাদের প্রথম নামটাই কিন্তু আমাদের সার্ফেস। সার্ফেস যদি ঠিক থাকে বাচ্চা আনন্দ পাবে, আমরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই মাঠটা ভালো দেখি। আজকে যদি একটা বাচ্চাকে একটা এবড়ো তেবড়ো মাঠের মধ্যে যদি আমরা ফেলে দিই, তারা কি করবে? কিচ্ছু শেখাতে পারবে? কিচ্ছু শেখানো যাবে না। শুধু তাই না, হ্যাঁ শুধু তাই না, মানে তুমি যদি একটা আনইভেন গ্রাউন্ডে ধরো তুমি কোনো পাসিং ড্রিল করছো বা পাসিং কোনো অ্যাক্টিভিটিস করছো, তা বাচ্চাটা দুটো পাস করতে গেল মিস হলো, আলটিমেটলি বাচ্চাদের কনফিডেন্স নষ্ট হয়ে গেল। তুমি সেই কনফিডেন্স আবার গ্রো আপ করতে, বিল্ড আপ করতে তোমার প্রচুর সময় লেগে যাবে। তার মেইন যেটা বলে, হ্যাঁ ও যদি ওখানে এনার্জি না পায় যে ওখানে খেলতে খেলতে পাস করতে পারছে না, এবার নিজের সেলফ কনফিডেন্সটাকে লুজ করবে, তারপরে সেই বাচ্চাটা রেগুলার প্র্যাকটিসে আসতে চাইবে না। আজকে তো প্রথমেই আমাদের অর্থিস বা প্রশান্ত বললো যে আজকে বাচ্চাদের ডেভেলপ মানে গ্রাসরুট ডেভেলপ করার জন্য ওদেরকে আগে এনজয়মেন্ট দিতে হবে, ওদের আগে আনন্দ করে ফুটবলটাকে ওদের আগে মনের মধ্যে জাস্ট ব্রেন ওয়ার্ক করাতে হবে যে ফুটবলটাকে ভালোবাসতে গেলে এনজয়মেন্ট এবং ফান গেমের দ্বারা ওদেরকে আগে মাঠে আসার জন্য আগে ওদেরকে সেই সময়টা দিতে হবে। আমি যেটা মিস করে গেছিলাম গ্রাসরুট লেভেলে, একটা কথা বলার আছে, গ্রাসরুট লেভেলে আমি যেটা মিস করে গেছি, আমাদের এখনো এটা আসেনি, আমরা সবাই জানি কিন্তু আমরা করি না, সেটা হচ্ছে গ্রাসরুট লেভেলেও আমরা জিততে চাই, যেখানে গ্রাসরুট লেভেলে কিন্তু উইনিং ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে প্লেয়ার ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, সেটার উপর যদি জোর দিই আমরা আলটিমেটলি কিন্তু প্লেয়ারটাকে উন্নত করতে পারবো এবং তার সাথে সাথে আমাদের ফুটবলের উন্নতি হবে। এটা আমি মিস করে গেছিলাম। আমি একটা এখানে ছোট্ট কথা বলি, আমাদের বিধাননগর একাডেমিতে প্রশান্ত জানে আমাদের যে অফিসিয়াল আছে জন্মে, তাকে আমি জাস্ট দুটো কথা জিজ্ঞাসা করছি, আপনি কি চান ম্যাচ উইন করতে নাকি প্লেয়ারদের ডেভেলপ করতে? সে কিন্তু কখনোই বলেনি আমার ম্যাচ উইন লাগবে, সে বলেছে আমার যে একাডেমির যে ফুটবলার প্লেয়ার ডেভেলপ করতে চাই। ডেভেলপ আমরা আমাদের মেইন এম আমাদের এখানে কতজন ডেভেলপ করা যায় প্লেয়ার, এবং যারা আমাদের ইউথ হেড ছিলেন বাস্তব দা এবং সঞ্জয় দা, কেউই বলেননি যে উইনিং ইম্পর্টেন্ট। আমি এটিকে বিএমএস এ ছেড়ে বলছি, আমি বাকি ইউথ টিম গুলো বা অন্যান্য টিম গুলোকে নিয়ে বলছি, তাদের কাছে কিন্তু উইনিং ইম্পর্টেন্ট, কারণ এট দা এন্ড অফ দা ডে তুমি যদি উইন না করো কোচের চাকরি চলে যাবে। এবং এর জন্য আমি যখন ফার্স্ট ইউথ লিগ খেলতে যাই,
আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেস করেছি যে কত রকম কি হতে পারে। আমি এটা এখানে এই প্রসঙ্গ আসছি না, তবে আমি এটা এটিকে বা বিএমএস এর জন্য বলছি না, এটা ওভারঅল আমি বললাম, ওভারঅল একটা চিত্র কিন্তু এরকম। তো বাসুদেবদার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। নূর আলম প্রশ্নটা করেছে যে ডু ইউ থিঙ্ক আন্ডার 19 এন্ড আন্ডার 23 এজ গ্রুপ লিগ অর কম্পিটিশন শুড কাম আপ টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন আন্ডার 17 এন্ড সিনিয়র টিম, তো এটা নিয়ে কি বলবে? আমি আলোচনা করলাম যে আন্ডার 17 এর পরে যে সিনিয়র টিমে খেলার জন্য যে গ্যাপটা, এই গ্যাপটা তৈরি করতে গেলে তোমাদের একাডেমিকে দায়িত্ব নিতে হবে কিছু কিছু, কারণ এদের জন্য আলাদা একটা জায়গা করতে হবে প্রতিটা একাডেমি। আমি নট অনলি আমি শুধু আমাদের বিধাননগর, আমি প্রতিটা একাডেমিকে বলবো তারা যেন যারা কোচেস বা যারা অফিসিয়াল আছে একাডেমি আছে তারা এই 17 একটু যে গ্যাপটা যে আমাদের যে সিনিয়র লেভেলের যে গ্যাপটা এই বিষটা এই গ্যাপটা পূরণ করার জন্য তাদেরকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, এবং আমাদের যারা কোচেসরা আছে তাদেরকে অবশ্যই ওদেরকে মেন্টালি সাপোর্ট এবং প্রপারলি ওদেরকে গাইড সেটা হচ্ছে একজন জিজ্ঞেস করেছে আগে প্রচুর টুর্নামেন্ট হতো, মানে ছোট ছোট অনেক টুর্নামেন্ট হতো, মানে আন্ডার 13 আন্ডার 12 প্রচুর টুর্নামেন্ট হতো, সেটা IFL আন্ডারেই হতো বা স্কুল টুর্নামেন্ট হতো, তো সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে। যদি এরকম টুর্নামেন্ট হয় তাহলে সেটা কতটা ভালো হয়, বা এই টুর্নামেন্ট গুলো কমে যাওয়ার জন্য কি মানে আরো ইয়ং ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার উঠে আসছে না, সেটা কি মনে হয় তোমাদের? না না, এটা তো একদমই ঠিক কথা যে আগের মতন টুর্নামেন্ট হয় না। যেটা দেখো প্রথমেই অর্চিতদা যেটা প্রথমেই বলেছে বা বাসুদাও যেটা বলেছে যে আমরা কিন্তু কম্পিটিটিভ ম্যাচ বেশি খেলি না, যেখানে বাইরে দেশে তোমার মিনিমাম বছরে 50টা কম্পিটিটিভ ম্যাচ খেলি, সেখানে আমরা খেলি 8টা 10টা 12টা ম্যাক্সিমাম। তাহলে আমাদের কিন্তু যতক্ষণ না আমরা কম্পিটিটিভ ম্যাচ যদি খেলবো ততক্ষণ কিন্তু আমরা আমাদের ডেভেলপমেন্টটা হবে। তো আমাদের যদি এই টুর্নামেন্ট গুলো আবার চালু হয় তাহলে বাচ্চারা যদি আরো বেশি করে কম্পিটিটিভ ম্যাচ পায় তাহলে আমার মনে হয় তাদের ডেভেলপমেন্টের জন্য ভালো হবে, এবং বিভিন্ন জায়গায় যদি এই জিনিসগুলো হয় তাহলে স্কাউট করতেও সুবিধা হবে যে এই ছেলেটা ভালো খেলছে, এই ছেলেটাকে আমি মানে আমার একাডেমিতে নিয়ে আসবো, নিয়ে এসে আমি ছেলেটাকে আই লিগে আমি আন্ডার 13 বা আন্ডার 15 এ আমি খেলাম। তো এই টুর্নামেন্ট গুলো যদি চালু হয় আশা করি খুবই ভালো হবে, মানে বেঙ্গল ফুটবলের জন্য খুবই ভালো হবে টুর্নামেন্ট যদি চালু হয়, কেননা ম্যাক্সিমাম ম্যাচ খেলাটাই হচ্ছে গিয়ে আমাদের মানে প্রধান, কিন্তু আমরা সেটা পাই। ওকে, তো এই প্রসঙ্গে অর্চিষ মান্দার কাছে আসবো, যেটা বললো প্রশান্ত দা স্কাউটিং নিয়ে। তো এরকম একটা অভিযোগ আমাদের কাছে অনেকেই করে, মানে আমরা যখনই একটু গ্রামের সাইডে কোনো একাডেমির ওইখানে ধরো ডাকলো সেখানে যদি যাই, তো তারা বলে যে আমাদের এখানে প্রচুর ভালো প্লেয়ার আছে কিন্তু শহর থেকে কেউ এখানে খেলাও দেখতে আসে না বা এই প্লেয়ারগুলোকে ডাকেও না যে সুযোগ দেন। তো স্কাউটিংটা তো মানে ধরে নেওয়া যে ওয়েস্ট বেঙ্গল একটু স্কাউটিংটা হয়তো ঠিকঠাক হয় না, তো এইটার জন্য কি কি করা দরকার তোমার কি মনে হয়, কারণ যেহেতু তুমি একদম গ্রাসরুট বা ইউথ লেভেলে কাজ করছো সেই জন্য? স্কাউটিংটা হচ্ছে মানে ইউথ ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত মানে দরকারি একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। স্কাউটিং এর জন্য শুধু আমি গেলাম স্কাউট করলাম সেটাও নয়, স্কাউটিং এর জন্য কিন্তু প্রপার স্কাউটও দরকার। অলরেডি AIFF স্কাউটিং কোর্স শুরু করে দিয়েছে, অলরেডি মনে হয় 2 কোর্স হয়ে গেছে, অলরেডি কমপ্লিটেড। তা এই স্কাউটিং কোর্সটা কিন্তু করার খুব দরকার। আমি কেন স্কাউট করছি, স্কাউট করছি কাকে, স্কাউট করতে যাচ্ছি এটা ইম্পর্টেন্ট। আমি কোন এজ গ্রুপ স্কাউট করতে যাচ্ছি, আমি কি একটা নতুন একাডেমির জন্য পুরো টিম বানাতে যাচ্ছি স্কাউট করতে যাচ্ছি, নাকি আমি কোনো একাডেমির কয়েকটা পজিশনের জন্য প্লেয়ারদের জন্য স্কাউট করতে যাচ্ছি, বা আমি এমন কোনো টিমের জন্য স্কাউট করতে যাচ্ছি যারা এক মাসের মধ্যে টুর্নামেন্ট আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিনারিও, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে ম্যাটার, আলাদা আলাদা অ্যাসপেক্টগুলো কাজ করবে। তা মেনলি স্কাউটিংটা তো দরকারই, এবং স্কাউটিং এর জন্য যোগ্য স্কাউটদের দরকার যারা জানে কিভাবে স্কাউট করতে হয়। এই স্কাউটিং কোর্সটাও মানে অ্যাটেন্ড করাটা খুব দরকার। এবং আমি এটিকেতে যখন মানে কিছুদিন আগে ছিলাম, এটিকে কিন্তু এই কাজটা করতো, এটিকে কিন্তু ফার্স্ট বছর যখন আন্ডার 13 আন্ডার 15 টিম তারা তৈরি করেছিল, তারা কিন্তু অল ওভার বেঙ্গল
মধ্যে টিম তৈরি করেছিল, তারা কিছু কিছু পকেট তৈরি করে নিয়েছিল, সেই পকেট গুলো গিয়ে 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 তারা স্কাউটিং করেছিল, এবং যে দুটো টিম তৈরি হয়েছিল আমার মনে হয় ওই সময়কার বেস্ট টিম, এবং যাদের মধ্যে অনেকে এখনো কন্টিনিউ করে যাচ্ছে আর প্রমোটেড হয়ে যাচ্ছে, মানে 13 থেকে 15 থেকে 18 প্রমোটেড হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের গ্রাম বাংলায় প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে, আমাদের তাদের কাছে রিচ করতে হবে। আমরা যদি তাদের কাছে রিচ না করতে পারি, ওই এলাকার যারা ইন্টারেস্টেড পিপল, ইন্টারেস্টেড ফুটবল পার্সন বা ইন্টারেস্টেড কোচেস, তাদের আমাদের একটা স্কাউটিং প্রোগ্রামের থ্রুতে আমাদের তাদের এডুকেটেড করতে হবে এবং তাদের দিয়ে কাজ করাতে হবে। কিন্তু স্কাউটিং করতেই হবে, আমরা যদি এভরি বুক অ্যান্ড কর্নার যদি না যাই, আমরা জানবো কি করে কোথায় কেমন প্লেয়ার আছে? এবং যত বড় মানে বড় বড় টুর্নামেন্ট গুলো হয়, সেই সব টুর্নামেন্টে তো হয়তো তারা চান্সই পায় না, তারা আসতেই পারে না। সুতরাং এই স্কাউটিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এর জন্য ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্কাউটিং করতে হবে, যাতে কোনো অঞ্চল বাদ না পড়ে, একটাও ভালো ছেলে যাতে বাদ না পড়ে। এই জন্য স্কাউটিংটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। একটা কথা আমি তোমাদের বলে রাখি যে এখনকার যে ফুটবলের পুরো সিনারিওটা তৈরি হয়েছে এমন ভাবে যে এখনকার ফুটবল কিন্তু শুধু ওই ফুটবল খেলেছি বা ফুটবল খেলেছিলাম বলে কোচিং করতে আসতো তাই হবে না, এখন প্রপার তোমাকে হয়েছে খেতে হবে, প্রপার হয়েছে তোমার ফুটবলের যে শিক্ষণীয় যে এডুকেশন যে এডুকেশন গুলো তোমাকে পার করতে হবে, এবং তোমাকে তার জন্য নিজের প্রতি বিশ্বাস এবং কনফিডেন্স রাখতে হবে। এটা একটা স্কাউটিং এর একটা প্রধান কাজ। এটা অর্চিত বললো যে আমাদের এএফএফ রিসেন্ট আমাদের স্কাউটিং একটা তৈরি করেছে, তাতে লাইসেন্স প্রক্রিয়া করেছে, তাদের স্কাউটিং কিভাবে করা হবে এবং তাদের ক্লাসেস বা তাদের ডিগ্রি দেওয়া হবে। এবং আমি এই বিভিন্ন আমাদের যে ইউথ ডেভেলপমেন্ট যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, আজকে যারা এই গ্রামাঞ্চলে যেসব প্রতিষ্ঠা আছে তারা কিন্তু এখন সবাই কিন্তু এডুকেটেড হয়েছে, তারাও এখন নজর রাখে আমাদের কলকাতায় কোন ছেলেটাকে দেওয়া উচিত কোন ছেলেটাকে দেওয়া উচিত না। এটা আমি বলে রাখি যে আগের যে দুর্দশা আমাদের গ্রামাঞ্চল গুলোতে ছিল, আগে কি হতো, আগে ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল খেলা ওখানে হয়তো কোনো গেস্ট কেউ গেছে কোনো প্লেয়ার, তখন কিন্তু সেইটা দেখে আমরা স্কাউটিং করতাম, বা এক্স প্লেয়াররা কোনো খেলা দেখতে কোনো টুর্নামেন্টে সেইসব খেলা দেখে স্কাউটিং করাতো, ইন্টার ডিস্ট্রিক্ট হতো, তারপর আরো অনেক রকমের খেলা ছিল যেগুলো দেখে আমরা গ্রামাঞ্চল থেকে প্লেয়ারদের আমাদের নিয়ে আসতে সম্ভব। এবং কিন্তু এখনকার দিনে যেহেতু ফুটবলের সিস্টেম এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আগামী দিনে আরো চেঞ্জেস হবে, এবং আমার মনে হয় প্রতিটা ডিস্ট্রিক্টে যারা কোচিং পার্টে যারা কোচেস আছে তারা কিন্তু এডুকেটেড হয়েছে, তারাও ফুটবলটা এবং স্কাউটিংটা ঠিকঠাক করতে পারে, এবং ওই অতিথিগুলো যে স্কাউটিং করতে গেলে তাদেরকে একটু ডেভেলপ করতে হবে, এবং কি পারপাসে স্কাউটিং করছে, সাম আউট তিনটে পজিশনের জন্য না একটা একাডেমির জন্য না সাম আউট সামনে কোনো টুর্নামেন্ট করছে সেই টিমের জন্য, এইভাবে স্কাউটিং করা হয়। বাট স্কাউটিংটা এই কারণেই এখন গ্রামাঞ্চলের ছেলেরা কিন্তু আর এখন আর কিন্তু বঞ্চিত হবে না, তারা অটোমেটিক ডাইরেক্ট গ্রুপে হবে ডিউ টু এখনকার প্রতিষ্ঠা কিন্তু। বাসুদেব দাকে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে রিসেন্টলি ISL আসার পরে কিন্তু একটা নতুন লিগ চালু হয়েছে, ISL এর চিলড্রেন্স লিগ বা বেবি লিগ যেটা বলা যায়, তো এটা কতটা এফেক্টিভ হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ ওটা আন্ডার 6 আন্ডার 8 আন্ডার 10 এই এই এজ গ্রুপ গুলোতে খেলা হয়, তো সেটা কতটা এফেক্টিভ হচ্ছে বলে তোমার মনে হয়? আজকে দেখো গ্রাসরুট, আগে আমরা কি জানতাম, আগে আমরা জানতাম যে 25 এর আগে পুরো ব্যাপারটা কিন্তু ইসি করেছে, কারণ হচ্ছে গ্রাসরুটে আগে আমরা যেটা 6 বছর থেকে আমাদের স্টার্টিং হয় গ্রাসরুট, বাট এখন যেহেতু স্কুলে আমরা বাচ্চাদেরকে পাঠাচ্ছি 3 বছরে 2.5 বছরে 3 বছরে, তাহলে হোয়াই নট আমাদের 3 বছর থেকে আমাদের ফুটবলে সেটা তারা আসুক মাঠে। এবং সেই জন্য আজকে যে খেলাগুলো আজকে আমাদের যে খেলাগুলো আমাদের ISL এর যে বেবি লিগটা হচ্ছে, হ্যাঁ বেবি লিগ
দিকগুলো যে আমাদের প্রতিটা মানে প্রতিটা ক্লাব বা প্রতিটা যে ডিস্ট্রিক্টে যেগুলো যেভাবে হচ্ছে লেভেলগুলো, এবং এই যে বাচ্চাগুলো আছে এখান থেকে কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আমরা পেতে পারি। এখানে যদি প্রপার স্কাউটিং করা যায় না, তাহলে দেখবে অটোমেটিক এখান থেকে আন্ডার 6 আন্ডার 7 আন্ডার 5 এইসব প্লেয়ার গুলো কিন্তু আমরা ড্রাফটের থ্রু অটোমেটিক পেয়ে যেতে পারবো। এবং এই যে এইসব বেবি লিগের দ্বারাই কিন্তু আজকে সমস্ত আমাদের সমাজের যত প্যারেন্টসরা আছে বাচ্চাদেরকে তাদের আকৃষ্ট করতে তোমরা মাঠে আসো। এবং সত্যি বলছি আমাদের বিধাননগরে আমি দেখেছি হয়েছে, তাতে প্রচুর বাচ্চা এসছে এবং দেখে খুব ভালো লাগে যে আমাদের বলছে যে আমাদের নাকি ওয়েস্ট বেঙ্গলের ফুটবল প্লেয়ার নেই। তুমি বেবি লিগ গুলো দেখলে বুঝতে পারবে যে আমরা এই বয়সে আমি অন্তত কোনোদিন ভাবতে পারিনি যে ফুটবল খেলতে হবে, বাট এখনকার বাচ্চারা খেলছে। তার মানে তারা ট্যালেন্টেড এবং তারা মাথায় তাদের মাথার মধ্যে চলে এসেছে ফুটবলটা কি, এবং তারা শট করছে, গোলে মারছে, ডিফেন্স করছে, পাস করছে, হয়তো মেবি বাচ্চাদের মধ্যে এক এই যে সবাই খেলছে, ইটস বিউটিফুল, মানে এত সুন্দর লাগবে দেখতে যে আজকে তার মানে এটাই বোঝাচ্ছে আজকে ফুটবল খেলাটা জীবন সবার জন্মানোর পর থেকে 3 বছর বয়স থেকে তোমাদের মাঠে নিয়ে আসুন এবং সমাজটাকে ফুটবলময় করে দিতে চাইছে সারা সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে এবং আমাদের ভারতবর্ষে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই কারণেই আজকে বেবি লিগটা এত সুন্দরভাবে আজকে প্রচলিত হয়ে গেছে যে বেবি লিগটা আজকে সমস্ত গ্রামাঞ্চলে হচ্ছে। আমাদের কলকাতাতে তো বেশ কিছু ক্লাবে হয়েছে, কিন্তু গ্রামাঞ্চলেও আমি দেখছি বেবি লিগটা কিন্তু প্রচুর হয়েছে। এর থেকে আমাদের ইউথ ডেভেলপমেন্ট অনেক সাহায্য পাবে। আমি একটু চারটে জিনিস অ্যাড করবো এর সাথে, আমি চারটে জিনিস অ্যাড করবো এতে, চারটে ফেসিলিটি আমাদের। এক হচ্ছে অ্যাওয়ারনেস, যে এত সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, বাচ্চার মা বাবা চাইবে বাচ্চা ফুটবল খেলুক। 2 নম্বর হচ্ছে বাচ্চারা এনজয় করছে, বাচ্চারা দারুণ এনজয় করছে। 3 নম্বর হচ্ছে বাচ্চারা কম্পিটিটিভ ম্যাচ পাচ্ছে, কম্পিটিটিভ ম্যাচ পাচ্ছে, যেটা খুব ল্যাকিং আমাদের এখানে। আর 4 নম্বর যেটা ভাইটা, আমরা কিন্তু এজ চিটিং থেকেও বেরিয়ে আসছি। 6 বছর বয়স থেকে যদি একটা বাচ্চার এজটা মেনটেন করা হয়, এজটা মনিটর করা হয় এবং এজটা ডেটা মেনটেন করা এজের জন্য, সেই বাচ্চাটার এজ কিন্তু আর চিটিং করা যাবে না গিয়ে 12 বা 13 তে। এইটা এই 4টে জিনিসের বেনিফিট আমার এক্ষুনি মনে পড়লো, এই 4টে বেনিফিট হচ্ছেই আমাদের। এবং এটাতে কি হচ্ছে, এটা তো রেজিস্ট্রেশন অটোমেটিক আইএফএ হয়ে যাচ্ছে বা এফ হয়ে যাচ্ছে, সিআরএস যে নাম্বার থাকে, তার মানে এই চিটিংটা যেটা হচ্ছে সেটা আর কোনো মতে হওয়া সম্ভব। তো খুব ভালো লাগলো তোমাদের সাথে আলোচনা করে এবং কথা বলে। তো অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, আর সময় নেবো না, বাসুদেব তারও কাজ আছে বলেছে, তো এখানেই শেষ করব। তো একদম লাস্টে তোমরা কি বলতে চাও দর্শকদের জন্য, 3 জনকেই বলবো, অল্প অল্প করে কিছু বলতে। আগে প্রশান্ত শুরু করো, প্রশান্ত দা বলো। খুব ভালো লাগলো তোমাদের সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করে। আর প্রশান্ত দা নেটওয়ার্ক প্রবলেম হলো, হয়েছে, বেরিয়ে গেছে। তো অর্চিষ্মান দা বলো, দর্শকদের জন্য কি বলবে, যারা তারা আরো বেশি বুঝবে। সবচেয়ে আগে ধন্যবাদ জানাই তোমাদের এবং দর্শক যারা আমাদের শুনছে, আমাদের মতো যারা এক্সপার্ট নই তাদের কথা সব দর্শকরা শুনছে, তাদের অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম এনে দেওয়ার জন্য। আকাশবাণীকেও ধন্যবাদ। সবার আগে বলতে চাই যে আমাদের ওই আমি সেই অ্যাওয়ারনেসে থাকবো এবং গ্রাসরুটে থাকবো, যে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, আমরা যদি মানে বেঙ্গলের ফুটবল তথা ভারতীয় ফুটবলের উন্নতি করার চেষ্টা করি, সবাই মিলে একসাথে করি, অবশ্যই আমরা পারবো। কিন্তু এটা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হবে এবং সবাই মিলে শুরু করতে হবে। শুধু প্লেয়ার নয়, শুধু কোচ নয়, শুধু গার্জিয়ান নয়, অফিসিয়াল, সবাই মিলে একসাথে করতে হবে। স্কুল ক্লাব সবাইকে এক জায়গায় আনতে হবে, আইএফএ স্কুল ক্লাব আদার অর্গানাইজেশন সবাইকে একসাথে আসতে হবে, একসাথে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আমরা পারবো আবার বেঙ্গলের পুরনো দিনগুলো, পুরনো স্মৃতিগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো অবশ্যই। তো বাসুদেব দা, হ্যাঁ অবশ্যই, আমি প্রথমে থ্যাংক ইউ জানাই যে আকাশবাণী থেকে যারা তোমরা আছো তোমাদেরকে আমি থ্যাংক জানাই, এবং আমাদের শ্রোতাদের দর্শকদের তাদেরকে থ্যাংক জানাবো যে এতক্ষণ আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান শোনার জন্য। আর আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই আমাদের এই সমাজে যারা প্যারেন্টসরা আছে সবাইকে একটা অনুরোধ করবো, বাচ্চাদেরকে মাঠে পাঠান, বাকিটা আমরা বুঝে নেবো, আমাদের উপর ছাড়ুন। আর আমরা আমাদের উপর দায়িত্ব দিন যাতে আমরা ভালো কাজ করতে পারি, সঙ্গবদ্ধ হয়ে আপনারা যদি
আপনাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা পূরণ করব। থ্যাংক ইউ একদম। তো প্রশান্ত দা তুমি কিছু বলো দর্শকদের জন্য। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আমাদের এতক্ষণ আমাদের মানে আমরা তো এক্সপার্ট নই তবুও আমাদের কথা এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। এবং একটা কথাই বলবো, আমরা রাষ্ট্রদূত নিয়ে কাজ করছি, আগামী দিনেও করব। আমরা বাস্তবতা আছে, অসুবিধা আছে, সবাই জানে আমরা এই বছর সাব জুনিয়ার বেঙ্গল টিমে আমি আর অর্চিতা চিফ করছিল, আমি গোলকিপার করছিলাম। তো আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি একসাথে আমরা সবাই মিলে কাজ করলে বেঙ্গলের ফুটবলে নিশ্চয়ই উন্নতি হবে। অবশ্যই। আর তোমরা যেহেতু এখানে এসছো, এখানে শুধু সবাই প্রশ্ন করে গেছে যে কবে ট্রায়াল হবে, আন্ডার 15, 13, 10, 17, শুধু এই প্রশ্নই রয়ে গেছে, পড়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তিনজনকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আর এত সুন্দর আলোচনা করার জন্য, এবং গ্রাসরুট বা ইউথ ডেভেলপমেন্টের জন্য কি কি জরুরি সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের তিনজনকে, এবং যারা এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো এবং বাকিদের কাছে পৌঁছে দাও, যাতে বাসুদেব দা, অর্চিষ পান্ডা আর প্রশান্ত দার বক্তব্যটা কিন্তু সবার কাছে পৌঁছাতে পারে। তো আজকে এখানেই শেষ করছি, তো আজকের মতো টাটা।